আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কাজ করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি এই গরমে। আমি কাজ করতেছিলাম হচ্ছে বড় গাছে, তো বড় গাছের পাশেই হচ্ছে ছোট বাগান, এই যে দেখতে পাচ্ছেন ছোট গাছ। তো বড় বাগানে এত গরম পড়তেছে, বাধ্য হয়ে আমি ছোট বাগানে আশ্রয় নিয়েছি একটু বিশ্রাম নেওয়ার জন্য। এই বছরে এত গরম পড়তেছে যা বলার মতন না, আপনারা আমাকে দেখে বুঝতে পারতেছেন। এই দেখেন কী অবস্থা এই গরমে, আল্লাহ ভালো জানে। এখানে তো গরমের সিজন প্রায় 7-8 মাস থাকে, তো সবে মাত্র 5 মাস রানিং, তো এখনও 3 মাস। আর ছোট বাগানের দেখেন কতগুলা ফল, আপনাদেরকে দেখাই। এই দেখেন ছোট গাছে কতগুলা ফল ধরছে। এই গাছের বয়স হচ্ছে 4 বছর। তো এইখানে দেখতে পাচ্ছেন কতগুলা, আর আমি যদি চারপাশে ঘুরে দেখাই আপনাদেরকে আরও দেখতে পাবেন। এই দেখেন আরও অনেক ফল। তো একটা গাছ থেকে আপনার 10টা 12টা, কত গাছ থেকে 5টা করে ফল, মানে পাকা ফল সংগ্রহ করা সম্ভব ছোট গাছ থেকে। আপনাদেরকে আরও সামনে গিয়ে দেখাই। এই দেখেন প্রতিটা গাছেই ফল, আর এই ফল আসা পর্যন্ত কোম্পানির অনেক মানে পরিশ্রম করতে হয়, মানে অনেক যত্ন নিতে হয় গাছের। মনে করেন হচ্ছে সার দেওয়া, তারপরে বীজ দেওয়া। দেখেন গাছের গোড়া কিন্তু একদম পরিষ্কার, এগুলা কিন্তু বীজ দিয়ে মনে করেন গাছের গোড়া কিন্তু পরিষ্কার করতে, যেন ফল কাটতে ফল বের করতে সুবিধা হয়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8, এই গাছটাতে প্রায় 10টার উপরে ফল আছে। এই গাছটাতে প্রায় 20টার উপরে ফল হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখেন ফল, দেখেন ফল কিন্তু হচ্ছে গাছে মানে একদম পেকে গেছে। এই গাছটাতে দেখেন কতগুলো ফল, দেখেন অনেক ফল, প্রায় 3-4টা ফল পেকে আছে দেখেন। তো আজকে আর ভিডিও বেশি লম্বা করব না, কারণ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি গরমে। আজকে আমি এইখানে কাজ করলাম, এটা হচ্ছে 1990 সালের বাগান। তো জায়গাটা অল্প, আর মনে করেন হচ্ছে আর এই পাশে হচ্ছে যে ছোট বাগান, এই দেখতে পাচ্ছেন পাশে ছোট বাগান। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ওয়েদারের কী অবস্থা, রোদ, প্রচণ্ড রোদ পড়তেছে, যার কারণে কিছুক্ষণ আগে আমি ছোট গাছে আশ্রয় নিয়েছিলাম বিশ্রাম নেওয়ার জন্য। আর গাছের বয়স কিন্তু 33 বছর। আর গাছের বয়স যতই বড় হোক না কেন, কিন্তু আপনার হচ্ছে ফল কিন্তু সংগ্রহ করা যায়, ফল থাকে।